শিক্ষা বিভাগের একটা ডাঙর খবর লই আহিছো। উচ্চতর মাধ্যমিক পরীক্ষা না হলেও বিকল্প ব্যবস্থার ভাবে সাজু আছে উচ্চতর শিক্ষা। উচ্চতর মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত করিবার বাবে সম্পূর্ণরূপে প্রস্তুত আছে উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদ। চূড়ান্ত পরীক্ষা পাতিবলৈ নোৱাৰিলে বিকল্পৰ বাবে সাজু আছে অসম শিক্ষা সংসদ। এই মন্তব্য কৰিছে সংসদৰ নবনিযুক্ত অধ্যক্ষ ৰুক্ময় গাভাই বৰুৱাই। শিক্ষাবিদগৰাকী সাংবাদিকৰ আগত এই কথা প্ৰকাশ কৰে। কেন্দ্ৰীয় চৰকাৰে দিয়া নিৰ্দেশ মৰ্মে 5 ছেপ্টেম্বৰৰ ভিতৰত পৰীক্ষাৰ সকলো প্ৰক্ৰিয়া সমাপ্ত কৰা হ'ব বুলি উল্লেখ কৰি অধ্যক্ষগৰাকীয়ে কয় যে পৰীক্ষা অনুষ্ঠিত কৰাৰ সিদ্ধান্ত ল'ব ৰাজ্য চৰকাৰে, কিন্তু সংসদ পৰীক্ষা অনুষ্ঠিত কৰিব পৰাকৈ সম্পূৰ্ণ সাজু। উচ্চতৰ মাধ্যমিকৰ চূড়ান্ত পৰীক্ষাৰ ক্ষেত্ৰত 6টা বিষয়ক লৈ বিকল্প দিয়া হ'ব পাৰে। ইতিমধ্যে 3টা বিষয়ক লৈ পৰীক্ষাৰ বাবে চৰকাৰলৈ প্ৰস্তাৱ প্ৰেৰণ কৰা হৈছে। নতুন নতুন পরিকল্পনার উচ্চতর মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা উন্নত করবলৈ বিচরা বলে হদরি করে নতুন অধ্যক্ষগৰাকীয়ে কয় যে কারিগরি বিষয়ক শিক্ষার ক্ষেত্র গুরুত্ব আরোপ করা হব। তদুপরি সংসদত কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড CBSEর দরে মূল্যায়নের ব্যবস্থাও আছে। বর্তমান কোভিডের মাজত কি দরে উচ্চতর মাধ্যমিকর চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত করবা যাব হেয়াতে ওর প্রথম লক্ষ্য বলেও প্রকাশ করে। সংসদের অধ্যক্ষর পদত নিযুক্তি দেওয়ার বাবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর শিক্ষামন্ত্রী ডক্টর রণজ পেগুক কৃতজ্ঞতা জানায়। সেইফালে আজি সংসদর বিদায়ী অধ্যক্ষ ডক্টর দয়ানন্দ বুড়াগোহাই টাই বাহার প্রার্থনার বিদায় জানা হয়। সাংবাদিকর আগত বিদায়ী অধ্যক্ষগাকে কয় যে পরীক্ষা কেনেক হয় ঠিক নাই। অহা 2-4 দিনের ভিতরতে রাজ্য সরকারে একটা বিজ্ঞপ্তি জারি করিব, তাত পরীক্ষার হয়ে যাব যে পরীক্ষাটু হব আর কি নাই। মোর চ্যানেলটির জড়িয়ে সবিশেষ তথ্য পাবলৈ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখক। মডার্ন টিউটোরিয়াল হোম মোর চ্যানেলটু এতিয়ালৈকে আপনি সাবস্ক্রাইব করে রাখক। Thank you.